পারবে? আমার ছেলেটাকে একটা আদ্যপান্ত বাঙালি ছেলে বানাতে, আর এই বাড়িতে একটা এত ভালো বউ হয়ে থাকতে পারবে? তোর মনে হয় না তুমি একটু বেশি অধিকার দেখাচ্ছ? রুদ্রিক তোমার বর নয়, রুদ্রিক আমার উড বি হাজব্যান্ড। নন্দন ব্যানার্জি আমাকে খুব ভালোবেসে ফেলেছে, আর ওনার ভালোবাসাতে আমি আটকে গেছি। না তোমার রুদ্রিককে দেখে, আর না এই পরিবারের টাকা কড়ি দেখে, কিচ্ছু দেখে না। তাহলে আমি আশা করবো আমার বিয়ে হয়ে গেলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। নিশ্চিত থাকতে পারো। হ্যালো, কে বলছেন? নায়রা বলছি। হ্যাঁ বলো। রুদ্রিক কোথায়? রুদ্রিক নেশা করে বাড়িতে পড়ে আছে। মাতাল অবস্থায় ওকে আমি ডিস্ক থেকে ফিরিয়ে এনেছি। তুমি কেন নিয়ে এসেছো? তুলে আনবো না। একটা ছেলে অফিস যাওয়ার নাম করে সেখান থেকে ডিস্কে গিয়ে মদ খেয়ে মাতলামো করছে, তাকে তুলে আনবো না? কি গ্যারান্টি ছিল যে সে আবার রাস্তায় কাউকে চাপা দিয়ে মারবে না? তাতে তোমার কি? আমার কি মানে? দিদি, তোমার একবার আমাকে বলা উচিত ছিল। আমি রুদ্রিকের হবু স্ত্রী, ইজন্ট ইট? শোনো, তুমি যেটা করছো সেটা একজন মাকে ঠকাচ্ছ, একজন মাকে মিথ্যে বলছো। তুমি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল রুদ্রিককে তুলে আনা দরকার। দিদি, তোমার কিসের রেসপন্সিবিলিটি রুদ্রিকের ওপর, কিসের দায়িত্ব তোমার? একটা কথা বলি, তুমি মিছে মিছে একটা মেঘের বাড়ি বানাতে চাইছো। বৃষ্টি নামলে সেই মেঘের বাড়ি মাটিতে মিশে যাবে, ধুয়ে যাবে। আর আমি যে ঘর বাঁধতে চাইছি তার একটা শক্ত ভিত আছে, সেখানে আমি থাকতে চাই রুদ্রিককে নিয়ে, আমি সংসার করতে চাই রুদ্রিককে নিয়ে, কারণ আমি ওকে ভালোবাসি। দিদি, তুমি নিশ্চয়ই সেই ঘরটা ভেঙে দেবে না? আমি আশা করবো তোমার এরকম কোনো আশা তৈরি হয়নি যে তুমি রুদ্রিককে আমার কাছ থেকে কেড়ে নেবে। কি হলো বলো, চুপ করে আছো কেন বলো? না, কারবো না। বিশ্বাস করো, আমি শুধু নন্দন ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে যা করার করছি। ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার সাথে রুদ্রিকের বিয়ে হলে আমি এখান থেকে চলে যাব। আর তোমার মা যদি তখনও বেঁচে থাকেন না?